बुधवार 26 सितंबर को भाजपा द्वारा बुलाए गए बंद के बाद बुधवार की शाम को प्रदेश भाजपा मुख्यालय में प्रदेश भाजपा अध्यक्ष दिलीप घोष और मुकुल रॉय ने एक संवाददाता सम्मेलन को संबोधित किया। इस दौरान प्रदेश भाजपा अध्यक्ष दिलीप घोष ने क्या कहा, आइए सुन लेते हैं। ইসলামপুরের বাড়িবিট স্কুলে ছাত্রদের উপরে পুলিশের গুলি চালানোর বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ভারতীয় জনতা পার্টি প্রদেশের তরফ থেকে 26 সেপ্টেম্বর যে বন্ধের আহ্বান করেছিলাম, তাতে কুচবিহার থেকে কলকাতা হয়ে কাকদ্বীপ পর্যন্ত সমস্ত জেলায় সমস্ত শহরেতে সাধারণ মানুষ এই বন্ধকে সাপোর্ট করেছেন। আমরা বলেছিলাম শান্তিপূর্ণ বন্ধ করতে, এবং এই যে একটা সেন্সিটিভ ম্যাটার যেখানে ছাত্রদের উপরে গুলি চালানো হয়েছে, সমস্ত মানুষ খুব মর্মাহত হয়েছেন, এই সরকারের যে গতিবিধি, যে ধরনের ব্যবহার, এটা খুব মর্মান্তিক, তার বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য এই বন্ধ ছিল। কারণ পশ্চিমবাংলায় যে কোনো ধরনের গণতান্ত্রিক আন্দোলনের কোনো গুরুত্ব নাই, পুলিশ থানাতে কোনো রকম এফআইআর নেওয়া হয় না, কমপ্লেন নেওয়া হয় না, বিরোধী পার্টিকে কোনো প্রোগ্রাম করতে দেওয়া হয় না, হল মাঠ রাস্তা কোনো আয়োজন করতে জায়গা দেওয়া হয় না। সেই জন্য আমাদের মনে হয়েছে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য এবং সরকারের যে হিংসাশ্রয় ব্যবহার তাতে যাতে আর ব্রেক লাগানো সম্ভব হয়, তার জন্য বন্ধকে আমরা হাতিয়ার হিসেবে নিয়েছিলাম। সেই জন্য আমরা রাস্তায় নেমে কাউকে আটকাইনি কাজে যেতে বা বাধাও দিইনি, বরঞ্চ উল্টো টিএমসির লোকেরা বন্ধ ভাঙার নাম করে পুলিশের সঙ্গে মিলিতভাবে বা আমাদের এবং পুলিশের উপরেও আক্রমণ করেছে। ওরা বিভিন্ন জায়গায় আমাদের মিছিলে আমাদের কর্মীদের উপরে আক্রমণ করেছে, মহিলাদেরকেও ছাড়া হয়নি, কারো মাথা ফেটেছে, হাত পা ভেঙেছে, লাথি মারা হয়েছে, প্রকাশ্যে আমরা ক্যামেরার সামনে দেখছি। তা সত্ত্বেও মানুষ শান্তিপূর্ণভাবে বন্ধ করেছেন, স্কুল চলছে, ছাত্র নাই, বাস চলছে, প্যাসেঞ্জার নাই, রাস্তায় লোকজন নাই, কোনো মানুষের আমরা ক্ষোভ বিক্ষোভ দেখিনি বন্ধের বিরুদ্ধে, কারণ তারাও সেই ঘটনায় খুব মর্মাহত ছিলেন, তারাও নিঃশব্দে প্রতিবাদ জানিয়েছেন। সেই জন্য প্রথম কথা, এই ধরনের একটা শান্তিপূর্ণ বন্ধ বাংলার ইতিহাসে কেউ হয়তো দেখেনি, যে সাধারণ মানুষ এই যে মর্মান্তিক ঘটনার বিরোধিতা করতে গিয়ে আমাদের বন্ধকে সফল করেছেন, তার জন্য তাদেরকে আমরা পার্টির তরফ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এতদিন আমরা দেখে এসেছি সর্বাত্মক বন্ধ মানে কি, সরকারের থেকে সরকারি পার্টি বন্ধ ডাকে এবং জোর করে সব বন্ধ করে দেওয়া হয়, কিন্তু একটা বিরোধী পার্টি মানুষের কাছে আপিল করেছিল মর্মান্তিক ঘটনার বিরোধিতা করার জন্য, মানুষ তাকে সাপোর্ট করেছেন, সেই জন্য যেটা বন্ধ দেখা যাচ্ছে কলকাতায় কিছু গাড়ি চালিয়ে দিয়ে বা কিছু সরকারি কর্মচারীদেরকে আগের দিন থেকে অফিসে আটকে রেখে পিকনিক করিয়ে দেখানো হচ্ছে 95% লোক অফিসে আছে, কিন্তু 95% দোকান বন্ধ আছে, এটা বোধহয় সরকার দেখেনি। আমার কাছে এমন খবর আছে টিএমসির লোকেরা যে দোকান বন্ধ আছে, যে দোকানদারকে ফোন করে বলছে এসে দোকান খোলো, নাহলে 3 দিন বন্ধ রাখতে হবে, কিন্তু লোকেরা আসেননি। আরও মজার ব্যাপার, যেখানে গণ্ডগোল ইসলামপুর, সে উত্তর দিনাজপুর জেলার অবজারভার টিএমসির শুভেন্দু অধিকারী মন্ত্রী, আর উনি যখন থেকে উত্তরবাংলায় গেছেন তখন থেকে মালদা থেকে একদম ওই অবধি ইসলামপুর অবধি সব জায়গায় সন্ত্রাস সংঘর্ষ এবং হত্যার ঘটনা ঘটেছে। ইসলামপুর থেকে চোপড়া অবধি এই এলাকায় গত বছরের মধ্যে 6 জনের বেশি মৃত্যু হয়েছে, হত্যা হয়েছে, এবং গত সপ্তাহে রায়গঞ্জেতে একজন টিএমসির নেতা বিল্ডার তাকে খুন করা হয়েছে, গুলি চালানো হয়েছে, তিনি পরশুদিন মারা গেছেন। কোনো মানুষের জীবনের ওখানে সুরক্ষা নাই। আপনারা জানেন ইলেকশনের সময় রাজকুমার রায় বলে একজন টিচারকে হত্যা করা হয়েছিল, তিনি পোলিং এজেন্ট ছিলেন, পোলিং অফিসার ছিলেন বলে, তার এখন কেউ দোষীকে অ্যারেস্ট করা সম্ভব হয়নি। একাধিক ঘটনা, ওই রায়গঞ্জের শহরের উপরে আদিবাসী মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছিল, একাধিক অমানবিক ঘটনা ঘটে চলেছে, এবং ওই চোপড়া থেকে ইসলামপুরকে বাংলাদেশের সঙ্গে মিশিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, উর্দু ভাষা থেকে আরম্ভ করে হিংসা, সাম্প্রদায়িকতা এবং যত রকম গুন্ডামি সম্ভব হয়েছে, এবং জামাত সিমিল লোকেরা ওখানে ঝাঁপিয়ে পড়েছে পশ্চিম বাংলাদেশ বানাবার জন্য। তাই আমরা বাধ্য হয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য বন্ধের রাস্তায় গেছি, কারণের সমস্যা চলেছে, এখানে মানুষের কাছে কাজ নেই, স্কুল কলেজে পড়াশোনা হচ্ছে না, হেডমাস্টার প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলারদের পর্যন্ত রেহাই দেওয়া হচ্ছে না, ছাত্ররা মারামারি করছেন,
তারা টিচার চাইতে গেলে গুলি চালিয়ে দেওয়া হচ্ছে। শিল্পের অবস্থা আরও খারাপ, গত সপ্তাহের বেশি হয়ে গেল মাননীয় মুখ্যমন্ত্রী ইটালি আর জার্মানি ঘুরে বেড়াচ্ছেন, আর এখানে উৎপাত চলছে। আমরা জানি না আদৌ এক পয়সার লাভ হবে কিনা। সঙ্গে কিছু উনি সাংবাদিক নিয়ে গেছেন, ওখান থেকে বাণী দিচ্ছেন, সেটা আমরা টিভির মাধ্যমে দেখতে পাচ্ছি। এবং শুনলাম সেই সাংবাদিকদের থাকার জন্য 10 লাখ টাকার অ্যাডভান্স বুকিং করা রাখা হয়েছে হোটেল। জানি না কার স্বার্থে এই খরচা, কত কোটি টাকা, 100 কোটি টাকা উনি খরচা করেছেন বিদেশ ভ্রমণে। বাংলার লোক কী লাভ পেয়েছেন সেটা আমাদের জানা নেই। তার জন্য আমরা শ্বেতপত্র প্রকাশ করার দাবি করেছি। এই যে